হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কেরিয়ার পথ, স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। ফ্রেন্ডস, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে অনেকে কমেন্টস করেছিল যে স্যার, ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বুক লিস্টগুলো আপনাদের আপলোড করে দিতে, কারণ বর্তমানে যে ইন্টারভিউটা হচ্ছে সেখানে প্রচুর কোশ্চেন করছে যে কোন ক্লাসে কী কী বই আছে এবং সে বইগুলোর নাম কি। সো আমরা ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওটাতে আমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বুক লিস্টগুলো আছে সেটাতে আমরা বিস্তারিত আমরা আলোচনা করব, যেগুলো বর্তমানে যে ইন্টারভিউ পরীক্ষা যাদের কিছুদিন পরে আছে তাদের জন্য এটা খুবই একটা উপকারী গুরুত্বপূর্ণ ভিডিও আছে, এবং যারা 2022 সালে পাস করেছে তাদের জন্য। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটাকে আমরা শুরু করি। ক্লাস প্রাক প্রাথমিক থেকে সরি ভুল বললাম প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বুক লিস্ট আপনাদের প্রাক প্রাথমিক মানে যেটা ক্লাস ওয়ান আছে, ক্লাস ওয়ান মানে ওয়ানের আগে যেটা ভর্তি হয়, সো সেখানটাতে যে বইটা আছে সেটা হলো গিয়ে আপনাদের প্রথম বই আছে মজারু। এক আছে গিয়ে মজারু, বানানটা দেখে নেবেন আপনারা। আরেকটা আছে কুটুম কাটাম। আপনারা কিন্তু এখানে হয়তো অনেকেই কিন্তু ভুল করেন যে এখানে আপনারা দিয়ে দেন কাটুম কুটুম, কিন্তু কাটুম কুটুম কিন্তু হবে না, এটা হবে কুটুম কাটাম। এটা আপনারা ভালো করে মনে রেখে দেবেন। এবার ফ্রেন্ডস, এবার চলে আসবো আমরা প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী মানে আপনাদের যেটা ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানে কী কী আছে, কী কী বই আছে সেটা বলবো আমরা। প্রথমে আছে আমার বই। আমার বইয়ের কিন্তু তিনটে পার্ট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এই তৃতীয় পার্ট। এই প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এটা কি, এটা আপনাদের আগে জানতে হবে। প্রথম পার্ট হলো গিয়ে যে তিন মাস অন্তর যে পরীক্ষাটা হয়, তো তিন মাস অন্তর তিনটে করে পার্ট শেষ করবে। এটা হলো গিয়ে আমার বইয়ের এই তিনটে পার্ট, বোঝা গেল? তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে যে প্রথম শ্রেণীতে কয়টা বই আছে, প্রথমে বলবেন একটা দুটো তিনটে চারটে বই। এবার চারটে বইয়ের মধ্যে আমার বইয়ের আপনাকে কিন্তু এভাবে বলতে হবে যে আমার বইয়ের আছে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, এইভাবে বলতে হবে। এরপর আছে সহজ পাঠ। সহজ পাঠের আছে দ্বিতীয় এই দুটো পাঠ আছে, প্রথম শ্রেণীতে আছে প্রথম পাঠ, দ্বিতীয় শ্রেণীতে আছে দ্বিতীয় পাঠ। সো প্রথম শ্রেণী যেহেতু সেহেতু এটা হবে প্রথম ভাগ। আপনাদের তিন নম্বর আছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা, আর চার নম্বর আছে আপনাদের জগৎ বাড়ি। এই জগৎ বাড়িটা কি আমি আমার আগের ভিডিওটাতে বলে দিয়েছি, যেখানটাতে আমরা একটা ভিডিও আমরা ইন্টারভিউয়ের জন্য আমরা ভিডিও আপলোড করছি, এবং গতদিন দুদিন আগে একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, যেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবেন। যে কোশ্চেনগুলো এখন বর্তমান ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হচ্ছে সেই প্রশ্নগুলো আমরা কালেক্ট করে আপনাদের কাছে আপনারা ভিডিও অলরেডি করে দিয়েছি। আমরা এরকম পার্ট পার্ট করে বার করবো, আমরা প্রথম পার্ট আপলোড করে দিয়েছি, আর আগামী দুদিনের মধ্যে আরেকটা পার্টও চলে আসবে ইন্টারভিউর জন্য, যেগুলো আপনাদের চাকরি পরীক্ষা মানে যারা যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, যেটা লিঙ্ক আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেখব, ঠিক আছে? এবার দ্বিতীয় শ্রেণী ক্লাস টু। ক্লাস টুতে আপনাদের কী কী বই আছে আর ফ্রেন্ডস একটা কথা বলি, এগুলো হাতে লেখা, তো সো আপনারা হাতের লেখাটা অবশ্যই খারাপ আপনারা দেখেই বুঝতে পারছেন, তবু আপনাদের সাহায্য করার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। সো ফ্রেন্ডস, কেউ কিছু মনে করবে না, রাগ করবেন না, আমার হাতের লেখা নিয়ে কেউ কিছু যদি খারাপ মন্তব্য করতে হয় তো সেটাও করে দেবেন, কোনো সমস্যা নেই, আমি জানি আমাদের হাতের লেখা খারাপ। সো ফ্রেন্ডস, এবার আছে প্রথমে আছে আপনাদের আমার বই, দ্বিতীয় শ্রেণীতে আছে আমার বই। আমার বইয়েরও এখানে তিনটে পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। ওই যে বলে যে বছরে তিনটে পরীক্ষা হয় ওই জন্য তিনটে পার্ট। তারপরে আছে আপনাদের সহজ পাঠ। সহজ পাঠের আছে আপনাদের এখানে দ্বিতীয় পাঠ, এটা কিন্তু মাস্ট যে দ্বিতীয় শ্রেণীতে সহজ পাঠের কোন পাঠ আছে, সহজ পাঠ দ্বিতীয় শ্রেণীতে আছে দ্বিতীয় পাঠ। তারপরে আছে কি আপনার
স্বাস্থ্য ও শারীর শিক্ষা, আর আছে কি জগৎ বাড়ি, এটা আপনাদের দ্বিতীয় শ্রেণীতে আছে। দ্বিতীয় শ্রেণীতে আপনার কটা বই হলো তাহলে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে আপনার চারটে বই, প্রথম শ্রেণীতে আপনার চারটে বই, এভাবে করেগুলো আপনার কিন্তু মনে রেখে দিতে হবে। এবার আছে আপনার তৃতীয় শ্রেণী। তাহলে আপনাকে প্রথম কোশ্চেন হবে যে তৃতীয় শ্রেণীতে কতগুলো বই আছে। তৃতীয় শ্রেণীতে আপনার টোটাল আছে সাতটা বই আছে, বোঝা গেল? তৃতীয় শ্রেণীতে আছে সাতটা বই। প্রথম আছে পাতাবাহার, যেটা বাংলা বই। দ্বিতীয় আছে বাটারফ্লাই, যেটা ইংলিশ বই। তৃতীয় আছে উইংস, উইংসের তিনটে পার্ট আছে, পার্ট 1, 2, 3। আমার গণিত, মানে অঙ্ক বই। আমাদের পরিবেশ, মানে এনভায়রনমেন্টাল। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, আর আছে জগৎবাড়ি। এই বইগুলোর নাম কিন্তু খুব ভালো করে আপনারা মনে রাখবেন যে কোন বইতে কী কী আছে, ঠিক আছে? এবার বলি ফ্রেন্ডস, আমাদের ইন্টারভিউ আপনারা এটা যদি পিডিএফটা যদি পেতে চান, অবশ্যই করে আমাদের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে দেবেন। তো সেখানে আমরা পিডিএফগুলো আমরা যে, এবং ডেসক্রিপশান বক্সে যে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং পিডিএফটা আপনারা নিয়ে নিতে পারবেন সেখান থেকে সরাসরি। এবার চলে যাব আমরা চতুর্থ শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতে আপনাদের কী কী বই আছে? চতুর্থ শ্রেণীতে আপনাদের আছে কটা বই আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। চতুর্থ শ্রেণীতেও কিন্তু আপনার কিন্তু সাতটা বই আছে। চতুর্থ শ্রেণীতে আপনার কী কী বই আছে? এক আছে পাতাবাহার, চতুর্থ শ্রেণীতে আপনার আছে পাতাবাহার আছে, বাটারফ্লাই আছে, আমার গণিত আছে। আমার গণিত, বাটারফ্লাই মানে যেটা ইংলিশের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমার গণিত মানে অঙ্ক বই। আমাদের পরিবেশ আছে, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা আছে, জগৎ বাড়ি আছে, আর আছে ভাষা পাঠ, যেটা বাংলা ব্যাকরণ। আপনাকে কিন্তু ইন্টারভিউতে, কিন্তু যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু আপনাকে কিন্তু ঘুরিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে যে প্রাথমিক শ্রেণীতে ভাষা পাঠ কোন ক্লাস থেকে প্রথম শুরু করা হয়েছে। সো আপনাকে যদি কোশ্চেনটা করে, আপনাদের কিন্তু কোশ্চেনটা বলতে হবে যে ভাষা পাঠ প্রথম শুরু হয়েছে ক্লাস 4 থেকে, প্রথম ভাষা পাঠ প্রথম শুরু করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের কিন্তু বলতেই হবে। এইবার চলে আসি আমরা পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীতে কয়টা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। পঞ্চম শ্রেণীতে আটটা বই আছে। ফ্রেন্ডস একটা ভুল হয়ে গেছে, সরি ভুল বললাম, এখানে আমাদের একটা মিস্টেক আছে। এইখানটাতে কিন্তু উইংসটা হবে, ঠিক আছে? উইংসটা কিন্তু মাস্ট, এখানে কিন্তু আর একটা সাবজেক্ট উইংস আছে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা আপনারা দিন চতুর্থ শ্রেণীতে, ঠিক আছে? এই উইংসটা আপনারা লিখে নেবেন এটা, ঠিক আছে? আরেকটা হবে এখানে উইংস, যেটা আমাদের লিখতে কিন্তু মনে নেই। এবার আছে আপনার পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণীতে আপনাদের কী কী বই আছে? পঞ্চম শ্রেণীতে আছে পাতাবাহার বাংলা বই, বাটারফ্লাই ইংরাজি বই, উইংস, তারপরে আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য শারীরিক শিক্ষা, জগৎবাড়ি, ভাষা পাঠ, যেটা হলো গিয়ে বাংলা ব্যাকরণ। আপনার ক্লাস 4 আর 5 সিলেবাস এক, কিন্তু সবগুলো কিন্তু পার্ট 2 করে আছে, ঠিক আছে? সো এটাই হলো গিয়ে আপনাদের যারা যারা সিলেবাসের জন্য কমেন্ট করেছিলেন, তো তাদের জন্যই এই ভিডিওটা। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটুকুই আমাদের অনুরোধ। সো আর আপনারা ইন্টারভিউ কোশ্চেনগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে আপনারা চেক করবেন। প্লেলিস্টে যেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সরাসরি সেখান থেকে আপনাদের ইন্টারভিউর কোশ্চেনগুলো আপনারা দেখে নেবেন। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।